রেসিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ম্যাগি পার্সেল বা ম্যাগি পকেট। ম্যাগি তো আমরা অনেকে খেয়েছি, কিন্তু ম্যাগি দিয়ে এই টেস্টি রেসিপিটি অনেকেই জানেন না। ওপর থেকে ক্রিসপি আর ভেতরে ম্যাগি নরম ফিলিং, এটি দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই ম্যাগি পার্সেলটি বানানো যাবে। চলুন দেখে নিই কী কী লাগছে। সবার প্রথমে নিয়েছি দুটো ম্যাগি বার আর তার সঙ্গে দুটো ম্যাগি টেস্ট মেকার মশলা। এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম, ইচ্ছে হলে বিনস, মাশরুম, ফুলকপিও দিতে পারে। বাঁধাকপি প্রায় দেড় কাপ মতো কুচিয়ে নিয়েছি, গাজর প্রায় এক কাপ কুচিয়ে নিয়েছি আর একটা ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা রসুন, 2 ইঞ্চি পরিমাণ আদা, কিছু কাঁচা লঙ্কা আর একটা টমেটো। পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা রসুনটা গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর নিয়েছি স্বাদমতো নুন আর ম্যাগি টেস্ট মেকার মশলা। এখানে নিয়েছি সাদা তেল, পার্সেলগুলি ভাজতে প্রায় হাফ লিটার সাদা তেল লাগবে। দুটো ডিম নিয়েছি, ডিম দিলে টেস্টটা ভালো হয়, তবে ডিম ছাড়াও রান্নাটা করা যাবে। আর নিচ্ছি 1½ কাপ ময়দা। সবার আগে ময়দাটা মেখে নিব। এতে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/4 কাপ সাদা তেল। এখন এগুলি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এরকম দলা হলে বুঝতে হবে ময়ানটা ঠিক হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম সফট তৈরি করে নেব। মাখা হয়ে গেছে, খুব বেশি নরম বা শক্ত নয়, মিডিয়াম একটা ডো। এখন এটা কিছুক্ষণ ঢেকে রেখে ম্যাগির পুরটা বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানে 2-3 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে এতে দিচ্ছি গ্রেট করা আদা, রসুন আর কুচানো লঙ্কা। এখন এগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে 2-3 মিনিট হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা হলে। এখন অ্যাড করছি কুচানো গাজর। খুব সামান্য একটু নুন দিয়ে গাজরটা 2 মিনিট ভেজে নেব। এখন অ্যাড করছি কুচানো বাঁধাকপি। বাঁধাকপিটা প্রায় 1 মিনিট মিশিয়ে নেওয়ার পর এখন অ্যাড করছি ক্যাপসিকাম আর টমেটো কুচি। দিচ্ছি খুব সামান্য একটু নুন। ম্যাগি মশলাগুলিতে অনেকটাই নুন থাকে, তাই নুনটা হিসাব করে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট একটু ভেজে নেব। 2-3 মিনিট পর এখন দিচ্ছি 1/2 কাপ মতো জল। জলটা অল্পই দিতে হবে, কেন সবজিগুলিতে একটু ময়েশ্চার থাকে। এখন দুটো ম্যাগি বার একটু ভেঙে দিয়ে দিচ্ছি। ম্যাগিটা সবজিগুলির সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এখন দিচ্ছি ম্যাগি টেস্ট মেকার মশলা দুটো, যেটা ম্যাগির সঙ্গে পাওয়া যায়। এখন দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি। এখন এগুলি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব লো ফ্লেমে। পর ঢাকা তুলে নিচ্ছি। ম্যাগিগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন দুটো ডিম ভেঙে এতে দিয়ে দিচ্ছি। ননস্টিকের কড়াইতে ভালো হয়, তবে অন্য কড়াইতে করতে হলে ডিমটা আলাদা ভেজে নিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট মতো একটু ভেজে নেব। সবার শেষে একটু চিলি ফ্লেক্স মিশিয়ে নিচ্ছি। পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো অথবা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা হতে দেব। এখন ময়দা মাখা দিয়ে ছোট ছোট রুটির মতো লেচি কেটে নিচ্ছি। এখন এগুলিকে পাতলা রুটির মতো বেলে নিচ্ছি। পার্সেলগুলি বানানোর আগে একটু জলের মধ্যে ময়দা মিশিয়ে একটা গ্লু তৈরি করে নেব। এটি একপাশে রেখে পার্সেল বানানো শুরু করছি। ম্যাগি পুরটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। গরম পুর দিয়ে পার্সেল বানালে পার্সেলগুলো খুলে যেতে পারে, তাই ঠান্ডা হওয়াটা দরকার। এখন রুটির মাঝখানে 2-3 চামচ ম্যাগি পুর দিয়ে দিচ্ছি। এখন একপাশ থেকে ফোল্ড করে একটু গ্লু লাগিয়ে নেব। এখন সব দিক দিয়ে গ্লু লাগিয়ে একটা খামের মতো করে বন্ধ করে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। এখন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। অল্প একটু ময়দা নিয়ে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। রুটির উপর একটু পুর দিয়ে দিচ্ছি। এখন সব দিক দিয়ে গ্লু লাগিয়ে একটা খামের মতো করে বন্ধ করে দিচ্ছি। দুটো পার্সেল রেডি হয়ে গেল। আমি বাকিগুলি একইভাবে বানিয়ে নেব। পার্সেলগুলি রেডি করে এখন ভাজতে চলে এসেছি। প্রায় 1/2 লিটার মতো তেল একটা ডিপ কড়াইতে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পার্সেলগুলি ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে পার্সেলগুলি অনেক বেশি মুচমুচে হবে। আমি 2 পার্সেল ভেজে নিচ্ছি। একপাশে 2 মিনিট ভাজা হলে এখন উল্টে নিয়ে আবারও 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর আবার একটু উল্টে নিচ্ছি। এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভাজলে পার্সেলগুলি অনেক বেশি মুচমুচে হবে। পার্সেলগুলি ভাজা হলে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলো নামিয়ে নেব। আমি সবকটা পার্সেল একইভাবে ভেজে নিচ্ছি। আমাদের ম্যাগি পার্সেল সার্ভ করার জন্য রেডি। খুব সহজেই তৈরি হয়ে গেল একটা মজাদার স্ন্যাক্স। এর সঙ্গে কোনো সস বা কেচাপ না হলেও চলে। ছোট বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে এই ম্যাগি পার্সেল। একটা খেলেই পেট ভরে যাবে।
আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।